ইতিমধ্যে আপনি যদি একটা Xiaomi Redmi সিরিজের একটা স্মার্টফোন নিতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমি এই ভিডিওতে Xiaomi Redmi সিরিজের লেটেস্ট ফার্স্ট স্মার্টফোন 2021 সালে বাজার মূল্য সম্পর্কে জানাবো এবং সেই সাথে জানানোর চেষ্টা করব ফোনগুলোর ফুল স্পেসিফিকেশন। তো আপনারা যারা আমাদেরকে ইউটিউবে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন আমাদের পেজটি অবশ্যই ফলো করবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। এই লিস্টে থাকা নাম্বার 5 পজিশনের Redmi যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে Redmi Note 10 Pro Max। এর রিয়ার ক্যামেরা 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 5 মেগাপিক্সেলের সুপার ম্যাক্রো, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেলের ইন ডিসপ্লে। এই ফোনটির র্যামের ক্ষেত্রে দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে 6GB ও 8GB এবং রোম হচ্ছে 128GB। এর চিপসেট হচ্ছে 8 ন্যানোমিটারের কলকম স্ন্যাপড্রাগনের 732G। প্রসেসর হচ্ছে 2.3 GHz অক্টা কোর প্রসেসর। জিপিইউ হচ্ছে Adreno 618। এর অপারেটিং সিস্টেম হচ্ছে Android 11। এর ডিসপ্লে সাইজ হচ্ছে 6.67 ইঞ্চ সুপার AMOLED ডিসপ্লে এবং ডিসপ্লে রেজুলেশন হচ্ছে ফুল HD 1080x2400 পিক্সেল ও 395 PPI ডেন্সিটি। এই ফোনটির সাথে ব্যাটারি হিসেবে রয়েছে 5020 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি ও 3300W ফাস্ট চার্জার। Redmi Note 10 Pro Max এই ফোনটি বর্তমানে অফিসিয়াল পাওয়া যাবে 6GB RAM ও 128GB ROM এর ক্ষেত্রে 28,999 টাকা এবং 8GB RAM ও 128GB ROM এর ক্ষেত্রে পাওয়া যাবে 30,999 টাকা। লিস্টে থাকা নাম্বার 4 এর Redmi স্মার্টফোনটি রয়েছে সেটা হচ্ছে Redmi Note 10 Pro। এর রিয়ার ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 5 মেগাপিক্সেল টেলি ম্যাক্রো ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এর ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেল। এই ফোনটির র্যামের ক্ষেত্রে দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে 6GB ও 8GB এবং রোমের ক্ষেত্রে দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে 64GB ও 128GB। এর চিপসেট হিসেবে রয়েছে 8 ন্যানোমিটারের কলকম স্ন্যাপড্রাগন 732G এবং প্রসেসর হিসেবে রয়েছে 2.3 GHz অক্টা কোর প্রসেসর। জিপিইউ হচ্ছে Adreno 618। এর অপারেটিং সিস্টেম হচ্ছে Android 11। ডিসপ্লে সাইজ হচ্ছে 6.76 ইঞ্চি AMOLED ডিসপ্লে এবং ডিসপ্লে রেজুলেশন হচ্ছে ফুল HD প্লাস 1080x2400 পিক্সেল ও 395 PPI ডেন্সিটি। এই ফোনটির সাথে ব্যাটারি হিসেবে রয়েছে 5020 mAh হাই ক্যাপাসিটি ব্যাটারি ও 3300W ফাস্ট চার্জার। Redmi Note 10 Pro এই ফোনটি বর্তমানে অফিসিয়ালি পাওয়া যাবে 6GB RAM ও 64GB ROM ভেরিয়েন্টে 26,999 টাকা এবং 6GB RAM ও 128GB ROM ভেরিয়েন্টে পাওয়া যাবে 27,999 টাকা ও 8GB RAM ও 128GB ROM ভেরিয়েন্টে পাওয়া যাবে 29,999 টাকা। লিস্টে থাকা 3 নম্বর পজিশনে যে স্মার্টফোনটি রয়েছে Redmi সেটা হচ্ছে Redmi Note 10s। এর ব্যাক ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 5 মেগাপিক্সেলের সুপার ম্যাক্রো, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এর ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেল ইন ডিসপ্লে ক্যামেরা। ফোনটির র্যাম হচ্ছে 6GB। রোমের ক্ষেত্রে দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে 64GB ও 128GB। এর চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও Z95। প্রসেসর হিসেবে রয়েছে 2.5 GHz অক্টা কোর প্রসেসর। এর জিপিইউ হচ্ছে মালি Z76 MC4। এর অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড 11। এর ডিসপ্লে সাইজ হচ্ছে 6.4 ইঞ্চি AMOLED ডিসপ্লে এবং ডিসপ্লে রেজুলেশন হচ্ছে ফুল HD প্লাস 1080x2400 পিক্সেল ও 409 PPI ডেন্সিটি। এই ফোনটির সাথে ব্যাটারি হিসেবে রয়েছে 5000 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি ও 3300W ফাস্ট চার্জার। Redmi Note 10s এই ফোনটি বর্তমানে অফিসিয়াল পাওয়া যাবে 22,999 টাকা 6GB RAM ও 64GB ROM এর ক্ষেত্রে এবং 24,999 টাকা পাওয়া যাবে 6GB RAM ও 128GB ROM এর ক্ষেত্রে। লিস্টে থাকা নাম্বার 2 পজিশনের Redmi যে স্মার্টফোনটি রয়েছে সেটা হচ্ছে Redmi Note 10। এর রিয়ার ক্যামেরা হচ্ছে কট 40, 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এর ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল। র্যামের ক্ষেত্রে দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে 4GB ও 6GB এবং রোমের ক্ষেত্রে দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে 64GB ও 128GB।
এর চিপসেট হিসেবে রয়েছে কলকম স্ন্যাপড্রাগন 678, প্রসেসর হিসেবে রয়েছে 2.2 গিগাহার্জ অক্টাকোর প্রসেসর, জিপিইউ হচ্ছে অ্যাড্রিনো 612, এর অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড 11, ডিসপ্লে সাইজ হচ্ছে 6.4 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, এবং ডিসপ্লে রেজুলেশন হচ্ছে ফুল এইচডি প্লাস 1080x2400 পিক্সেল ও 409 পিপিএ ডেন্সিটি। ব্যাটারি হিসেবে রয়েছে 5000 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি ও 3300 ফাস্ট চার্জার। Redmi Note 10 এই ফোনটা বর্তমানে অফিসিয়ালি পাওয়া যাবে 19,999 টাকায় 4GB RAM ও 64GB রুমের ক্ষেত্রে, এবং 20,999 টাকা পাওয়া যাবে 4GB RAM ও 128GB রুম বেরিয়েন্টে, ও 22,999 টাকা পাওয়া যাবে 6GB RAM ও 128GB রুম বেরিয়েন্টে। এই লিস্টে থাকা নাম্বার ওয়ানে রেডমি যে স্মার্টফোনটি রয়েছে সেটা হচ্ছে রেডমি 9। এর রিয়ার ক্যামেরা হচ্ছে ডুয়েল 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর। এর ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল। এই ফোনটি র্যামের ক্ষেত্রে দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে 4GB ও 6GB, এবং রুমের ক্ষেত্রে দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে 64GB ও 128GB। এর চিপসেট হিসেবে রয়েছে 12 ন্যানোমিটারের মিডিয়াটেক হেলিও G35। এর প্রসেসর হিসেবে রয়েছে 2.3 GHz অক্টাকোর প্রসেসর, এর জিপিইউ হচ্ছে 4BR8320, ডিসপ্লে সাইজ হচ্ছে 6.53 ইঞ্চি IPS LCD ডিসপ্লে, এবং ডিসপ্লে রেজুলেশন হচ্ছে HD প্লাস 720x1600 পিক্সেল ও 269 PPI ডেন্সিটি। এই ফোনটির সাথে ব্যাটারি হিসেবে রয়েছে 5000 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি ও 10W ফাস্ট চার্জার। রেডমি 9 4GB RAM ও 64GB রুমের ক্ষেত্রে এই ফোনটি বর্তমানে অফিসিয়ালি পাওয়া যাবে 12,999 টাকা, এবং 4GB RAM ও 128GB রুম ভেরিয়েন্টে ফোনটি পাওয়া যাবে 14,499 টাকা। এটাই ছিল আমাদের রেডমি সিরিজের সেরা 5টি স্মার্টফোনের আপডেট বাজার মূল্য। এখান থেকে 2021 এর রেডমির কোন স্মার্টফোনটি কিনতে চান তা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এই ধরনের আরো রিভিউর জন্য যে কোনো ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি অবশ্যই ফলো করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শেষ মতো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই প্রাইস ভিডিওর সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।